বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের এক ছোট্ট রাখাল বালকের গল্প বলবো। একদা এক জঙ্গলে ছোট্ট একটি রাখাল বালক বসবাস করত। সে একা একাই বসবাস করত এবং তার সাথে একটি পোষা তোতা পাখি ছিল। পাখিটি তার খুব ঘনিষ্ঠ ছিল। সে তার সাথে সারাদিন থাকত এবং ঘুরে বেড়াত। পাখিটিকে সে তোতা বলেই ডাকত। একদিন জঙ্গলে খুব বৃষ্টি আরম্ভ হল। বৃষ্টি কিছুতেই থামছিল না। তাতে রাখাল বালকটি ঘাবড়ে গিয়েছিল। সে রাতে না ঘুমিয়ে লণ্ঠন নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এবং তার সাথে তোতাটিকে খুঁজছিল। তোতা তোতা, কোথায় তুমি? তুমি এখানে আর আমি তোমাকে সারা জঙ্গলে খুঁজে বেড়াচ্ছি। আজ তো বৃষ্টি কিছুতেই থামছে না, কি করি বলতো? চারিদিকে নজর রাখ। ঠিক আছে, আমি ঘুরে আসছি, তুমি কোনো চিন্তা করো না, আমি এখানে আছি, তুমি বিশ্রাম নাও। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো। এমন বৃষ্টির মাঝে হঠাৎ করে একটি ভয়ঙ্কর সাপ বেরোলো এবং সেই সাপটি রাখাল বালকটির ঘরের দিকে যেতে লাগলো। এবং সেই বালকের বন্ধু তোতাটি তা দেখলো। তা দেখে পাখিটি সাপটির উপর নজর রাখলো এবং সে কোন দিকে যাচ্ছে তা দেখতে লাগলো। এবং পাখিটি দেখলো সাপ সেই বালকটির কাছে যাচ্ছে। এবং তাৎক্ষণিকভাবে পাখিটি সাপটিকে তাড়া করলো। এবং ভয় পেয়ে সাপটি চলে গেল।